পার্লামেন্ট থেকে পদত্যাগের পর আবার সাংবাদিকতায় ফিরছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাকে কলামিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে অন্যতম প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল। এখন থেকে প্রতি সপ্তাহে পত্রিকাটিতে তার কলাম থাকবে বলে নিশ্চিত করেছে ডানপন্থী ঘরানার এই সংবাদ মাধ্যম। তবে তার নতুন চাকরি নিয়েও শুরু হয়েছে সমালোচনা। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন গত 9 জুন। এর আগে পার্টি গেট কেলেঙ্কারির কারণে গত বছর প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হয়েছিল তাকে। এরপরও ব্যস্ততা কমেনি জনসনের। প্রধানমন্ত্রীত্ব হারানোর পর বিশ্বজুড়ে বক্তব্য দিয়েও তিনি লাখ লাখ পাউন্ড কামিয়েছেন। নানা কেলেঙ্কারির জনক জনসনের ক্যারিয়ার শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। এখন থেকে প্রতি শনিবার জনসনের লেখা কলাম প্রকাশ করবে ডেইলি মেল। টাইমসে কাজ করার সময় একজনের নামে মন গড়া এক বিবৃতি দেয়ায় পত্রিকাটি তাকে বরখাস্ত করেছিল। ডেইলি টেলিগ্রাফের ব্রাসেলস সংবাদদাতা হিসেবে কাজ করতে গিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এক সময় রাজনীতি আর সাংবাদিকতা একসঙ্গে চালিয়েছিলেন তিনি। সংসদ সদস্য এবং স্পেকটেটর ম্যাগাজিনের সম্পাদকের দায়িত্ব একসঙ্গে সামলেছিলেন জনসন। টেলিগ্রাফের এক কলামে মুসলিম নারীদের বোরখা নিয়ে মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত ডেইলি টেলিগ্রাফে নিয়মিত কলামও লিখেছেন। ডেইলি মেলে নতুন চাকরি নিয়েও ডালপালা মেলেছে বিতর্ক। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত কমিটি বলছে সাবেক প্রধানমন্ত্রী তার নতুন চাকরির বিষয়ে আগে থেকে জানাননি। খবরটি প্রকাশের মাত্র আধ ঘন্টা আগে বরিস জনসন কমিটিকে বিষয়টি জানান। তাই এটাকে একজন সাবেক প্রধানমন্ত্রীর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলা হচ্ছে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।